দিছো তো? হ্যাঁ, টাকাটা সময় মতন পাঠাই দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কালকের টাকাটাও পাঠাই দিও, লেট করো না। হ্যাঁ, লেট করলে আবার এমন মনে করো বারবার আয় টাকা লাগে যে ভাই টাকাটা পাঠাইছেনি পাঠাইছেনি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, রেখে দাও। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আল্লাহ রাখছে ভাই, আপনারা কেমন আছেন? এই তো, তোমাদের দোয়া ভালো আছে ভাই। আসলাম, কিছু টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, তুমি না কয়েকদিন পরে যাবে গা দেশে? যাব এখন টাকা দিয়ে কি করবো? মার্কেট টার্গেট সব করা হয়ে গেছে, আর টাকা দিয়ে কি করবো? এই জন্য দেশে পাঠাতে ওখান থেকে তো আবার নিজে পাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, টাকা যে পাঠাইতেছো কার অ্যাকাউন্টে পাঠাইতেছো টাকা? আর ভাই, আমার ভাইয়ের অ্যাকাউন্ট, আমার ভাইরা খুব ভালো মানুষ। ভাইয়ের অ্যাকাউন্ট পাঠাইতেছো, বাড়িতে যায় না দেও, টাকার কোনো ইয়া নয়। এখন থেকে তো মনে করো যে শরীরের যত্ন লইলে না 20-30 লাখ টাকা পাঠাই লাইছো, তো এখন কত পাঠাই দিমু? এখন ভাই 1 লাখ পাঠাই দেন। অ্যাকাউন্ট কেউ আগের দেয়? হ্যাঁ আগের দেয় ভাই। ভাই সাবধান, ভাইয়েরে বিশ্বাস করে দিতেছো, বিশ্বাসের মর্যাদা রাখলি ভাই, বুঝছো? ভাই দোয়া করে, তো ওইরকম হয় না, বুঝো না? দোয়া করে। তো কবে যাইতেছো ভাই? আগামী মাসে যাচ্ছে, আগামী মাসে। ঠিক আছে, সাবধানে যাও, যায় ভাইয়ের কাছে ফোন দিও। আচ্ছা ভাই, ভালো ভালো থাকো। আমি তো আগামী মাসে দেশে যাচ্ছি, এই যে আজকে যাই সারি টাকা পয়সা ছাড়ে আসলাম একবারে, এখন আগামী মাসে প্লেনের টিকিট কাটা হয়েছে, আগামী মাসে দেশে যাচ্ছি। তো দোয়া করি তো তোমার জন্য। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহর রহমতে দোয়া করুন। তবে ভালো হইতো, অনেক বছর বিদেশে ছিলি, ঠিক আছে, এখন দেশে গিয়ে চিন্তা ভাবনা কি আছে তোমার, যে কি করবি? কিছুদিন আগে বড় ভাইয়ের সাথে কথা বললাম, তো বড় ভাই বললো যে তুই দেশে আয়, দেশে যাওয়ার পরে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা আছে। এগুলো তো মোটামুটি অনেক টাকা কামাইছো, কি কত টাকা কামাইছো? জমছে 25-30 হাজার লাখ টাকা কামাইছি। যাই দেশে যাওয়ার পরে দেখি বড় ভাইয়ের সাথে বসি। তাহলে যাও, একটু সাবধানে রেস। সব ভাই মিলে একটা ই করে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। হিসাব পাতি চাইব বা কন্ট্রোল করে দেওয়ার লাগবো, তখন দুজনের লোক আলাপ করি ভাই। এটা আমরা এই আপনি থাকতে আমার কোনো চিন্তা নেই, আপনি যা করেন আপনার লগে তো আমরা আছি, আপনি যেমনি পালাই এমনি করবেন। আপনি বড় ভাই, আপনার কথা কি আমরা হালামু? তোরা তিন ওজন হইতো আমার ভাই, মানে আমারই তো দেখান লাগবো, অনেক কইরা তো ঘুষ কইরা দেওয়ান লাগবো, মানে তোরা থাও সে ফি হে ফি এমনি করে ঘোরাঘুরি করলে হইব? মানে হ্যাঁ, তো আইয়া হিসাব চাইব। তুই তো, তোরা তো সবাই জানো যে আমি কি হালে তো করে রাখতাছি, করাইতেছি। আমরা তো এলিগে তো আমরা সব মনে করি, মানে আয়ুক আইয়া দে হিসাবটা চাইব, ফেলবা থাইস কি কই, তোরাও শুনবি আমি কি কইলাম। আমাকে ডাক দেন, আমরা তো শুনবো। আচ্ছা দেখেন আগে কি বলেন। আচ্ছা ঠিক আছে, আর আপনার কাছে তো সব। আচ্ছা ঠিক আছে। তিন ভাই এক জায়গায় বসে আছো, কালকে রাত্রে আসলাম কারো পেলাম না। কিরম আছো ভাই? ভালো আছি, তুই কেমন? ভালো আছি, আল্লাহ রাখছে ভালো। ভাই ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছেন ভাই। হ্যাঁ ভাই, তো কি অবস্থা? তুই কি বিদেশ কিছু খাস মাস নাই নাকি, এরকম শরীরের অবস্থা বানাইছিস? বিদেশে চিন্তায় কি ভালো লাগে, দেশের চিন্তায়, দেশে দেখ কি করবে সেই চিন্তায়। তাহলে এই অবস্থা। যাই হোক ভাই, আমি তো বিদেশ থেকে একবারে চলে আসছি, তে ভাবতেছি যে দেশে একটা ব্যবসা বাণিজ্য করব। তে কালকে আমার 10 লাখ টাকা উঠাই দিও ভাই, তুমি বড় ভাই, তুমি আমাকে 10 লাখ টাকা উঠাই দিও, আমি একটা ব্যবসা বাণিজ্য করব, বাজার একটা দোকানপাট লিখতে পারি নাকি দেখি। ঠিক আছে ভাই, 10 লাখ টাকা মানে 10 লাখ টাকা তোরে অনেক করতে দিব আমি। এই যে তোর লাগে বাড়ি করলাম, এই যে দুইটা ভাই থুয়ে গেছি ছুড়ু ছুড়ু, এখন লেখাপড়া করাইলাম, দুইটা বোন বিয়া দিলাম, টাকা কই থেকে আসবো আমার কাছে? এই যে জমি পত্র রাখলাম, পুষ্কুনি কাটলাম একটা, এই টাকা আমার কাছে কই থেকে টাকা আসবো? আর
আমি এত বছর যে বিদেশ করছি আমার জন্য কিছু রাখো না, আমাকে টাকা দিবে না, আমার টাকা দিবে না, এটা তো আমার টাকা চাইছি। তোর টাকা চাইছ, আমি তো এঘরে মানুষটা করলাম না, টাকা কি সংসার চালাইতে কি লাগে না লাগে জানোস না? সংসার চালাইতে কি লাগে না লাগে, সংসার আমার টাকা দিয়ে চলেছে, তিনটি ভাই আমার টাকা দিয়ে সংসার চলেছে। তো কার টাকাটা চলেছে তুই জানিস না? এই তোর টাকা ছাড়া আর কোনো বাইরের থেকে টাকা আসছে? এই যে তোর লাগে বাড়ি করলাম হয় নাই, তুই আবার আইসা এখন টাকা চাচ্ছিস? তুমি টাকা দিবা না, তুমি বড় ভাই তোমাকে বল, তুমি টাকা দিবা না। টাকা আমার কাছে নাই, তুই দিব কই থেকে? তুমি যদি আমার টাকা না দাও ভাই, আমি তাহলে আইনের আশ্রয় নেবো ভাই। যা তুই দেখ আইনের আশ্রয় লাগে না, বড় ভাইয়ের লাগে এমন কথা আমার? তুই কি বুঝবো, তুই কি বিদেশ ছিলিস? বিদেশ আমি ছিলাম, আমি জানি বিদেশটা কতটুকু কষ্ট। তুই তো আমি বিদেশ থেকে টাকা পাঠাতে তুই খালি খাইছিস, তুই কি বুঝবি? একদিন যা বিদেশ কাম কর, পাঠাও আমাকে, পাঠাও বিদেশ আমিও কাম করব। হ্যাঁ তাহলে ভাই আমি আইনের আশ্রয় নেবো ভাই। পাঠাইছো টাকা লাগে না, বিদেশ থেকে টাকা লাগে না, জুনু বিচার পাঠাইছো বিদেশ, ওই এখানে কেস করবো আমাকে নামে করুক ভাই কেস। কত নম্বর কেস ভাই? হয়তো কেস করলে আপনি পয়সা দেবেন, হয়তো সব টাকা আপনার নামে পাঠাইছে। মানে সব টাকা তো আমার নামে ফাটাইছে বুঝলাম, মানে তোরাও তো ভাই, তুইও ভাই, মানে তোরা কি কস? মানে এই টাকার হিসাব আমি কই থেকে দিব? কত তুমি তো ভাই কিছুই রাখো না, কিছু রাখতে লাগে যা, হয়তো খেপা গেছে যে খেপা যদি কিছু তো ফাঁসুম, আমরা তুমি কি একলা ফাঁসবে, আমরাও ফাঁসুম, মানে ব্যবস্থা করো। মানে তোরাও ফাঁসবি লোকে তো আমিও ফাঁসুম না? মানে এক কাজ কর, আরে তাই কাহিনা ভালো মতন বুঝাইয়া, এছাড়া তো নাইতে তিন ভাই জেল খাত। জেল তো ভাই খাটা যাইতো না, জেল খাট তো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেটা করবো এটা আমরা তোমার লাগে আসি। ওকে ওই আলামিন, তুই ভাইয়ের দইয়া ভাইয়ের নামে কেস করবার থানাত গেছস গা? ভাই আমি ভাইয়ের মধ্যে ভাইয়ের দ্বন্দ্ব করতে চাই না, আমি থানা পুলিশ কিছু করব না ভাই, আমার টাকা দিতে হবে ভাই। তোর টাকা কইতে দিব? এই সংসারের মধ্যে লাগাইতে লাগাইতেই তো একবারে ফালাই দিয়া ঝামেলা শেষ।